ওপর নাকি ফোয়ারা। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের অজুখানায় কোন রহস্য? মসজিদ সমীক্ষায় বাড়ছে বিতর্ক। দ্বাদশ শতকে ভারত আক্রমণকারী মোহাম্মদ ঘোরের সেনাপতি কুতুবউদ্দিন আইবকের হাতেই নাকি কাশীর আদি বিশ্বনাথ মন্দির প্রথম আক্রান্ত হয়েছিল। কয়েক বছর পর মন্দিরটি কাশীর বাসিন্দারা সংস্কার করেন। জ্ঞানব্যাপী মসজিদ লাগোয়া জমিতে এখন যে বিশ্বনাথ মন্দির রয়েছে তা অষ্টাদশ শতকের। জনশ্রুতি রয়েছে মধ্যপ্রদেশের ইন্দোরের হোলকার রাজবংশের রানী অহল্যাবাঈ এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন। জ্ঞানব্যাপীর জমিতে মন্দির গড়ার দাবি উঠেছিল ব্রিটিশ আমলে। ১৯৩৬ সালে বারাণসীর আদালতে সেই আবেদন জানানো হলো জ্ঞানব্যাপীতে বজায় থাকে নামাজের অধিকার। ১৯৪২ সালে সেই রায় বহাল রেখেছিল এলাহাবাদ হাইকোর্টও। ১৯৯১ সালে সোমনাথ ব্যাস এবং রামরঙ্গ শর্মা নামে দুজন আবেদন করে জ্ঞানব্যাপী মসজিদে হিন্দুদের অধিকারের দাবিতে আবারও বারাণসীর আদালতে দ্বারস্থ হন। দাবি জানান ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের তত্ত্বাবধানে সমীক্ষা এবং সত্য উদ্ঘাটনে। জ্ঞানব্যাপী মসজিদের ভেতরে পশ্চিম দেওয়াল এবং তহখানায় হিন্দু মন্দিরের নানান চিহ্ন রয়েছে বলে আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। পাশাপাশি প্রাচীন শিবলিঙ্গের উপস্থিতিরও দাবি জানানো হয়েছিল অজুখানার জলাধারের নিচে। আদালতের নির্দেশে মসজিদ চত্বরে সমীক্ষার কাজ চালানো হয়েছিল ১৯৯৬ জুলাই মাসে। আদালতে জমা পড়েছিল সেই সমীক্ষার রিপোর্টও, কিন্তু সেই রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি। হিন্দুত্ববাদীদের দাবি তাদের মন্দিরের উপস্থিতির উল্লেখ রয়েছে। বারাণসী আদালত ১৯৯৭ সালে ঘোষণা করে ১৯৯১ ধর্মীয় উপাসনা স্থান আইন অনুযায়ী জ্ঞানব্যাপী মসজিদ আবেদনকারী পক্ষকে দেওয়া সম্ভব নয়, সেখানে বর্তমান বন্দোবস্তই বহাল থাকবে, এমনকি তার অবস্থান কোনোভাবেই পাল্টানো যাবে না বলে উল্লেখ করা হয়। ২০২১ অগস্টে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানব্যাপীর মা শৃঙ্গার গৌরী এবং মসজিদের পশ্চিম দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়েছিলেন বারাণসী আদালতে। অজুখানার ওই জলাধারের একটি ছবি ইতিমধ্যে সবার সামনে চলে এসেছে। তাতে জলাধারের মাঝে গম্বুজাকৃতি পাথরের অংশ দেখা যাচ্ছে। হিন্দুত্ববাদীদের দাবি সেটি প্রাচীন শিবলিঙ্গের অংশ। ঘটনাচক্রে ওই জলাধারের ঠিক ৮৩ ফুট দূরে পাঁচিলের ওপারে বিশ্বনাথ মন্দির চত্বরে রয়েছে নন্দী মূর্তি, যার মুখ অজুখানার ওই গম্বুজাকৃতি পাথরের দিকে। হিন্দুত্ববাদীদের দাবি নন্দী মূর্তির মুখ সবসময় শিবলিঙ্গের দিকেই থাকে। মুসলিমদের অবশ্য দাবি অজুখানার পাথরের কাঠামো আদত একটি ফোয়ারার নির্গমন মুখ। মুঘল যুগে তাজমহল সহ অনেক স্থাপত্যে ফোয়ারার উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরনো বহু মসজিদে নামাজের আগে অজু করার স্থানে ফোয়ারা রয়েছে। অজুখানার ওই পাথরের কাঠামোর উপরে রয়েছে ফোয়ারার নির্গমন মুখের মতো কাটা চিহ্ন। এক্ষেত্রে পাল্টা যুক্তি, শিবলিঙ্গের চরিত্র বদলে দেওয়ার উদ্দেশ্যে পরবর্তীকালে উদ্দেশ্য প্রণোদিতভাবে মুখটি কেটে দেওয়া হয়েছে।